ওয়াটার ড্রপ ওয়ালপেপার, আমি একটু দেখি ওয়াটার ড্রপ উপরে সাধারণত কীরকম। আচ্ছা এই যে আমরা এই ধরনের ওয়াটার ড্রপ তৈরি করব। ওয়াটার ড্রপ অন অন লিপ, এই যে দেখেন এইরকম এই ধরনের ওয়াটার ড্রপ আমরা তৈরি করব এইরকম। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে আসলে একটা রিয়েল ওয়াটার ড্রপ, যে কেউ এটা ছবি তুলে এখানে গুগল কেউ ছবি তুলে কোথাও আপলোড করছে এখানে দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আসলে এগুলো হচ্ছে তৈরি করা, কারণ এইটা এটা কি আর্টিফিশিয়াল বুঝি নাই বলতেছে? এগুলো কি আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল বলতে তৈরি করা আর কি, ফটোশপে তৈরি করা যায় আর্টিফিশিয়াল। এই যে এগুলো এগুলো কিন্তু তৈরি করা যায়। হ্যাঁ এটা শিওর, এটা একদম শিওর, আমি এটা তৈরি করা হয়েছে। তারপর এটা দেখি, হ্যাঁ এটাও সেম। আমি ধরনের ওয়াটার ড্রপ তৈরি করার জন্য একটা ছবি ডাউনলোড করি, লিপ ফাটার একটা ছবি ডাউনলোড করি। আমরা যে কোনো একটা ফাটাতে ওয়াটার ড্রপ তৈরি করতে পারবো, আমরা এটা নিতে পারি। কোনটা নেওয়া যায়, আমি একটু হাই রেজলিউশনের ছবি দেখি। আচ্ছা এটা সুন্দর লাগতেছে না, আমরা এটাতে তৈরি করি। এখান থেকে আর ভালো ফাটা পাওয়া যায় কিনা, আচ্ছা তাকে লাগবে এম ফাটা। ডি রানা হোসেন হ্যাঁ দিয়েছেন? দিয়ে দিছি। আচ্ছা আমি ঠিক তাহলে আছে ভাইয়া, হ্যাঁ ওই ছবিটা ওপেন করি। আচ্ছা আমি এখানে ওয়াটার ড্রপ তৈরি করব। তার নাম লিখি এখানে,
100 আমি পাতাটা একটু রোটেট করি, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি এখানে ধরে এভাবে ঘুরাচ্ছি। তো এবার না, আমি এই ফোনটা একটু চেঞ্জ করি আগে, এই ফোনটা না। আগের ফোনটা ভালো ছিল এটা। এবার এই লেখাটাকে আমি ওয়াটার ড্রপ হিসেবে তৈরি করব, মানে মনে হবে যে এটা ওয়াটার দিয়ে লেখা, এই ধরনের কিছু। তো এটা করার জন্য আমাকে কিছু ইফেক্ট দিতে হবে। আমি লেয়ারে রাইট বাটনে ক্লিক করে ওগুলো নিয়ে আসতে পারে, যে ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশন থেকে এই ইফেক্টগুলো দেওয়া যায় ওয়াটার ড্রপ তৈরি করার জন্য। আমি এখান থেকে নিয়ে আসতে পারি, অথবা আমি এখানে ক্লিক করি। দেখেন আমার লেয়ারটা কিন্তু সিলেক্ট করা আছে টেক্সটের, ওই এলইডিপি এই লেয়ারটা সিলেক্ট করা আছে। আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিব, সরি এটা এখন না, আমি আগে এটার ব্ল্যান্ডিং মোডটা একটু চেঞ্জ করে নিই, নাহলে ড্রপ শ্যাডো দিলে তখন দেখা যাবে না। আমি এখান থেকে মাল্টিপ্লাই দিলে তো কালোটা দেখা যায়, ওভারলে দিলে এটাও হবে না, লাইটেন, আচ্ছা লাইটেন দেও, লাইটেন বা স্ক্রিন, আচ্ছা যে কোনো যে দুইটা থেকে একটা দিলাম। এফেক্টস আমার ইফেক্টে যাই, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে আমার এখানে ডিস্টেন্স আছে হচ্ছে 5 আর সাইজ আছে 5, দেখা যাচ্ছে এতটুকু হলে মোটামুটি চলে, মোটামুটি দেখা যায় যে এটা প্রায় ওয়াটার ড্রপের কাছাকাছি। আমি যদি ডিস্টেন্স একটু কমাই, 3 যদি দিই, 3, আচ্ছা 3 রাখি, আর সাইজটা 5ই থাকুক নাকি 8 দিব, আচ্ছা 8 দিলাম, সাইজ 8 দিলাম। আর অ্যাঙ্গেলটা আমাকে বুঝতে হবে, আমার লাইটিংটা কোন দিক থেকে ফুটেছে, লাইটিংটা মানে এদিক থেকে ফুটেছে এরকম মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা ঠিক আছে, যেদিক থেকে লাইটিংটা ঘটেছে ওই দিক থেকেই আমার অ্যাঙ্গেলটা আছে। তো আমি ওকে ক্লিক করলাম, তো এবার যেটা করতে হবে আমি আবার যাই ওখানে, এখানে ডাবল ক্লিক করেও ওটা ওপেন করতে পারি। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইনার শ্যাডো, আমার ইনার শ্যাডো অপশনটা সিলেক্ট করতে হবে। ইনার শ্যাডোটা সিলেক্ট করার পর আমি যদি ডিস্টেন্স একটু বাড়াই, ডিস্টেন্সটা বাড়ালে হবে না, 7 বা 5 এতটুকুর মধ্যে রাখলাম। আর সাইজটা যদি বাড়াই, সাইজটা 10 করে দিই,
টেন এতটুকু। তো এবার বেভেল অ্যান্ড এম্বোস ওইটাতে যাই, বেভেল অ্যান্ড এম্বোস। এইখানে ডেপটা আমি একটু বাড়িয়ে দিই, তিনশো 250। তো যেরকমই হোক, তো সাইজটা যদি একটু বাড়িয়ে দিই, সাইজটা বেশি বাড়ানো যাবে না, সাইজটা 10 করে দিই, 10। ওকে, তো আমি এবার ৫০০ করে দিই, 500। তো এই জায়গাটা আমি এটা দিই, না আমার অ্যাঙ্গেলটা দিতে হবে এদিকে, এটা লাইটিংটা ওই দিক থেকেই আছে, একটু কাছে নিয়ে যাই, মাঝে মাঝামাঝি কাছাকাছি। ওকে, তো এবার আমি লাইটিংয়ের যে লাইটিং যেটা পড়তেছে, ওই যে লাইটিংয়ের মতো যেটা দেখা, সেটা হচ্ছে এটার জন্য, এই যে এখানে হোয়াইট কালার আছে এই জন্য ওটা দেখা যায়। আমি যদি এখানে কালারটা রেড করে দিই, ওখানে রেড হচ্ছে, তো আমার এটা থাকবে হচ্ছে আপনার হোয়াইট। আর আমি যদি এটা ওপাসিটি বাড়িয়ে দিই, তখন একটু এখন একটু বেশি দেখা যাচ্ছে। আর ব্ল্যাকের শ্যাডোর ওপাসিটিটা, শ্যাডোর ওপাসিটি কালার ওটা একটু কমাই দিই। এখন আমার ইনার শ্যাডোটা মনে হয় একটু বেশি হয়ে গেল, আমি ওইটা সাইজ কমাতে পারি কিনা দেখি। না, এটা ঠিক আছে, এটা তেনই করে দিই। আর ড্রপসের ওটা দেখি, ওইটা ওইটা একটু দেখি, ওইটা মনে হয় যেটা চেঞ্জ করা দরকার। না, 5.2.3, ফোরটি রাখি ড্রপ শ্যাডোর ওপাসিটিটা। তো আমি এখানে আর একটু যাই, বেবেলা নেম বসে এখান থেকে একটু দেখি কোনটা কোনটাতে ভালো হয়। আচ্ছা, আমি এতটুকু রাখলাম, সব 10, 6, ওকে। এবার এটাকে রাস্তারাইজ করে নিই, তবে রাস্তারাইজ করার পর এটা আর চেঞ্জ করা যাবে না, কারণ আমি এটা চাইলে এখন চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে আমার এডিটের কার্সরটা চলে আসবে। আমি যদি এখানে এগুলো দিই তাও হবে, আমি দিলাম না, আমার স্মল লেটারই থাকুক। আর আচ্ছা, আমার মনে হয় বোল্টটা বাড়ানো দরকার, ব্ল্যাক করে দিই। ওকে, এবার এটা রাস্তা রাইজ করে দিই, রাইট বাটন ক্লিক করে
দেখেন আমরা গতকালকে অবজেক্টের ওই লেয়ার আর হচ্ছে নর্মাল লেয়ারের পার্থক্য দেখছিলাম। তো টেক্সট সাধারণত যখন আমরা কিছু কোনো কিছু লিখবো ওটা টেক্সট আকারেই থাকে, ওটা নর্মাল লেয়ার না, স্মার্ট অবজেক্ট না, ওটা হচ্ছে টেক্সট লেয়ার। তো আমি এই লেয়ারটাকে রাস্টারাইজ করে ফেলি, দেখেন এটা কিন্তু এখন এই লেয়ারটার মতো নর্মাল একটা লেয়ার হয়ে গেছে। তো এবার এটার উপর ব্রাশ টুলটা নিলাম, আমি একটু বড় করি, বড় করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে হার্ডনেসটা 100 থাকা অবস্থায়, বা আমি এটা নিলেও 100% হবে এই অবস্থায়। আমার এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক থাকা অবস্থায় আমি যদি ড্র করি দেখেন এটা ওইরকম হচ্ছে, আমি যে যেখানে ড্র করতেছি ওখানেই হচ্ছে। তবে একটা বিষয়, আপনার এইটা এটা যদি নেন তখন কিন্তু একুরেট হবে না, আমার হচ্ছে হার্ডনেস 100% থাকা অবস্থায় আমার ড্র করতে হবে। তো আমি এবার ড্র করি, এটা একটু ছোট করি, একটু বড় করতে হবে। এবার আমরা ফিল্টারে গিয়ে লিকুইফাই থেকে এগুলোর শেপের আকৃতিগুলো একটু চেঞ্জ করে দিই। আমি ফিল্টার থেকে লিকুইফাই গেলাম, এই যে আমি আবার যাই ফিল্টার লিকুইফাই, তো এখান থেকে আমি এটা নিই, এটা নিয়ে তো এভাবে একটা ওয়াটার ড্রপ বানালাম। আমরা ব্রাশের আরও কিছু সেটিংস দেখি, এখানে ক্লিক করলাম, ব্রাশে ক্লিক করলাম, দেখেন এখানে আরও অনেক কিছু দেখা যাচ্ছে।
স্পেসিংটা যদি বাড়াই, গাছের স্পেসটা বেড়ে গেল। এখান থেকে সেভ ডাইনামিক্স ওটা দেখি, কন্ট্রোল প্যান ফেজার, ওগুলো তখন ব্রাশগুলো তখন এলোমেলো হচ্ছে। আমরা আমি যদি এগুলো করি, এগুলো এক একটা অপশনের এক একটা খাস, আমি এটা যখন করতেছি তখন ব্রাশগুলোর রাউন্ডগুলোর আকৃতি অন্য ধরনের হয়ে যাচ্ছে। তো স্কেচিংটা স্কেথারিংটা দেওয়ার পর আমি এটা একটু সরিয়ে দেখি, না এটা হবে না। আচ্ছা এতটুক রাখতাম, এবার ব্রাশ করে দেখি। না আমার ব্রাশের সেটিংসটা হয় নাই, আমি এখান থেকে চেঞ্জ করি। আমরা ইফেক্টের সেটিংস আর একটু চেঞ্জ করতে পারি কিনা দেখি, এখন কেমন যেন মনে হচ্ছে এটা হয় না এরকম মনে হচ্ছে।
এরকম হলে মনে হয়। তো এত তো করলাম আমি, এই লেয়ার স্টাইলটা খুবই করি, খুবই লেয়ার স্টাইল। আমি যদি অন্য একটা লেয়ার নিয়ে এখানে যদি ড্র করি, আমি ড্র করলাম, তো এখানে ওই লেয়ার স্টাইলটা যদি ফেস্ট করে দিই, ফেস্ট লেয়ার স্টাইল, রাইট বাটন ক্লিক করে ফেস্ট লেয়ার স্টাইল, ওইটা এখানে এখানে এসে গেল এরকম। এখানে কিছু বড় কিছু কিছু ছোট, এটা এই ধরনের ব্রাশের ইফেক্টটা আরো চেঞ্জ করা যায়। এখান থেকে একটু দেখে 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 করতে হবে আর কি, কোন কোনটা কি হচ্ছে। নয়েজ ট্রান্সফার না, এগুলোর এগুলোর কোনো কোনো অপশনই লাগবে না। ওকে,